গহপুৰত অনুসূচিত জাতি ছাত্র সন্থার বৃহৎ বিক্ষোভ কার্যসূচী। অনুসূচিত জাতির সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক শোষণের বিরোধিতারে এই বিক্ষোভ। অনুসূচিত জাতির উন্নয়নের বাবে অহা বিভিন্ন আসনির টাকা আত্মসাতর অভিযোগ তুলি এই প্রতিবাদ করে অনুসূচিত জাতির ছাত্র সন্থার বিষয়ববীয় সকলে। ঠিকাদার নুপুর সাহার বিরুদ্ধে সরব হয়ে অনুসূচিত জাতি ছাত্র সন্থা। মন্ত্রী পীযূষ হাজরিকা গোবেগ, বিধায়ক উৎপল বরা গোবেগ, অনুসূচিত জাতির চেয়ারম্যান দিগন্ত দাস গোবেগ ধ্বনিরে উত্তাল করে গহপুর সমজিলা কার্যালয়ের চৌহদ। জেলার অনুসূচিত জাতি ছাত্র সন্থায় বিক্ষোভ কার্যসূচী হাতত লৈছো। এটা কথা স্পষ্ট করব বিচারিছো, অসমত অনুসূচিত জাতি কল্যাণ সঞ্চালকালয়ত 140 কোটি টাকা লুণ্ঠন হয়েছে। পীযূষ হাজরিকার ছত্রছায়াত নুপুর সাহা ঠিকাদার কন্যাশ্রী নাথ যেগুলি সঞ্চালিকা তেওঁলোকে মিলি অনুসূচিত জাতির নামত যে 140 কোটি টাকা আছে এই 140 কোটি টাকা গোটাই গোটাই গিলি দিছে। তার বিনিময়ত অনুসূচিত জাতির রাইজক কিন্তু নিম্নমানের কিছু আমাক বস্তু দিছে, যে বস্তুখিনি আমাক কোনো কামত নহয়। প্লাস্টিকের চকি দিছে, প্লাস্টিকের মগ দিছে, তারপর আমাক বঞ্চিত করা এটা পরিলক্ষিত হয়েছে। এই ক্ষেত্রে আমি আজি এটা কথা স্পষ্ট করে দিব বিচারছো অসমৰ মুখ্যমন্ত্রীগৰাকীক, যে 140 কোটি টাকা তদন্ত লাগে। যেসকলে অনুসূচিত জাতির নামত অহা সুবিধা খোয়া এটা পরিলক্ষিত হয়েছে তেওঁলোকক উচিত শাস্তি প্রদান করব লাগে বলে আমি দাবি উত্থাপন করছো। আর একটা কথা স্পষ্ট করব বিচারছো, বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের দিনত অনুসূচিত জাতির রাইজ কিন্তু সুরক্ষিত নহয়, এই কথা স্পষ্ট। কে আমাক সুবিধা আমাক লাগবই, যদি আমাক এই প্রাপ্য অধিকার দিয়ার ব্যর্থ হয়েছে অনাগত দিনত কিন্তু পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, কিন্তু এই বিজেপি সরকারখনক অনুসূচিত জাতির রাইজে কিন্তু ভোট নিদিয়ে, এই কথা স্পষ্ট করে দিছো। আজি উৎপল বৰাৰ নেতৃত্বত দিগন্ত দাসৰ ছত্রছায়াত অনুসূচিত জাতির রাইজ গহপুৰত সুরক্ষিত নহয়, কথা স্পষ্ট। 3 বছৰ হল মিল মহলটোৰ জৰিয়তে অনুসূচিত জাতির রাইজ কিন্তু এটা চরম প্রতারণার সন্মুখীন হয়েছে। এই ক্ষেত্রে আমি দাবি উত্থাপন করছো যে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের দিনত গহপুৰত কিন্তু অনুসূচিত জাতির রাইজ সুরক্ষিত নহয়, কথা স্পষ্ট। আজি চাওক অনুসূচিত জাতির রাইজর গাঁও সমূহলে যাওক, রাস্তাঘাটের উন্নয়ন নাই আর একটা কদর্যময় পরিবেশ আমার রাইজ অতি জীবন নির্বাহ করে আছে। সে পঞ্চায়েত নির্বাচনত ভোট বর্জনের দরে কার্যসূচী আমার হাতত লব, এই কথা স্পষ্ট করে দিছো। সে যখন অনুসূচিত জাতির নামত অহা মানে বস্তুবিলাক দুর্নীতি সংগঠিত করেছে ইয়ার একটা উচিত তদন্ত লাগে বলে আমি দাবি উত্থাপন করছো। আর মুখ্যমন্ত্রীগুলো তদন্ত ঘোষণা করক, অন্যথা কিন্তু অনুসূচিত জাতির ছাত্র সন্থায় অনাগত দিনত কিন্তু আর ভয়াবহ আন্দোলন কার্যসূচী লব। এটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো যে আজি কম সংখ্যক ছাত্র সন্থার জড়িয়ে আন্দোলন করেছি বলে আপনাদের নাভাবিব, অনাগত দিনত কিন্তু হাজার হাজার রাইজ গহপুর টাউনের মাঝপঞ্জিয়াত কিন্তু আন্দোলনের কার্যসূচী হাতত লব, এই কথা স্পষ্ট করে দিছো। বর্তমানে খাগনীয়া সরকারখানে অনুসূচিত রাইজক আপনার রাজনৈতিকভাবে হোক অর্থনৈতিকভাবে শোষণ করে আছে, আর যে আমার অনুসূচিত উন্নয়ন নিগম যে 140 কোটি টাকা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি ইতিমধ্যে অসমের বিভিন্ন জেলার সদৌম অনুসূচিত ছাত্র সন্থার আহ্বানভাবে বিভিন্ন জেলায় কার্যসূচী লৈছে। তার পরিপ্রেক্ষিতে আজি তারিখত আমি গহপুর সমজিলা আয়ুক্ত অফিসের কার্যালয়ত আমি বিক্ষোভ কার্যসূচী লৈছো। আমার মূল উদ্দেশ্য এটা যে 140 কোটি কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি সিবিআই তদন্ত আমার স্থায়ী ক্ষমতা নহলে আমার যে অনুসূচিত সমস্যা গড়ফনীয় সমস্যা
ছাত্র দৰমানি সমস্যা আমাৰ যে পাইপ অধিকাৰ খামিৰ খামিৰ কাম কৰিছে কৈছে মানে সরকারখনে 20 হাজাৰ নিৰ্ধাৰণৰ 160 কেনেকৈ হ'ব উচিত তদন্ত হ'ব লাগে সিবিআই তদন্ত হ'ব লাগে লগতে আমাৰ যে সমস্যা আমাৰ যে অনুকৰ উন্নয়ন নিগম আছে উন্নয়ন বোর্ড যে বোর্ড আমাৰ অনুকৰ ফ্রি পাইপ এই পাইপৰ পৰা অনুকৰ ৰাইজ বঞ্চিত হৈছে এই বঞ্চিত হোৱা যে অনা অনুকৰ ৰাইজ যে পাইপ পাইছে তাৰ ইয়াৰ তদন্ত হ'ব লাগে আৰু যেতিয়া লাগে আমাৰ যে পাইপ বা আমাৰ যে সমস্যা সমস্যা খামৰা নহয় আমাৰ গড়াখনে সমস্যা আছে ৰাস্তা পলি সমস্যা আছে আমাৰ শিক্ষাৰ সমস্যা আছে স্বাস্থ্য খোৱা পানীৰ সমস্যা আছে বিভিন্ন আমাৰ যে মৌলিক অধিকাৰ মৌলিক অধিকাৰৰ বাবে চৰকাৰখনে আমাক বঞ্চিত কৰিছে বিজেপি চৰকাৰখনে তেওঁলোকে উন্নয়নৰ কথা কয় আমি গোৱাৰ জনপ্ৰতিনিধি উৎপল বৰাক এটা কথা কৈ বিচাৰিছোঁ তেওঁ মানে সময় দিয়ক আমি লৈ যাম দিয়ক অনুকূল যদি বকৰীপুৰ অঞ্চল আমি তেখেতক লৈ যাম আমি দেখাম যে অনুকূল যদি বকৰীপুৰ অঞ্চলৰ যি দুৰৱস্থা যাবলৈ ৰাস্তা নাই স্কুল আছে শিক্ষক নাই খোৱা পানীৰ তেওঁলোকে টেপটো দিছে পানী দিয়া নাই বিভিন্ন ধৰণৰ সমস্যা আমি জনপ্ৰতিনিধিৰ কথা কৈ বিচাৰিছোঁ তেখেতক যদি আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনৰ আগত যদি এই সমস্যাসমূহ সমাধান নকৰে তেন্তে পৰৱৰ্তী সময়ত অনুকূল যদি ৰাইজে বিশ্বনাথ জিলাৰ গহপুৰৰ পৰা অৰবিন্দ নেৱাৰৰ ৰিপৰ্ট অসম টুডে।